গাছের যত্নে, দুধ ও মধুর জাদুকারী ক্লিঞ্জা। কি আছে দুধ ও মধুতে? মধুতে অনেক উপাদান আছে যা ত্বকের শুষ্কতা দূর করে। এই প্রাকৃতিক উপাদানটি ত্বক সজীব রাখে। মধু ও দুধ দুটোতেই আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বক গভীরভাবে ক্লিন করতে সাহায্য করে। মধু ত্বককে নষ্ট হয়ে যাওয়া কোষ পুনরুদ্ধার করে, দুটোই ত্বককে ময়শ্চারাইজ করে। কিভাবে মধু ও দুধের মাস্ক ব্যবহার করবেন? আমরা জানলাম যে মধু আর দুধের মাস্কে অনেক হেলথ অ্যান্ড বিউটি বেনিফিট আছে। এবার আসুন এই দুটি একত্রে ব্যবহারের নিয়মাবলী জেনে নিই। দুধ ও মধু একত্রে যখন ক্লিনজার হিসেবে কাজ করে, তখন ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে ও ত্বকের সজীবতা বাড়ায়, তাই ত্বক হয় নরম আর কোমল। ক্লিনজার হিসেবে মধু আর দুধ যা যা লাগবে। হাফ কাপ দুধ, হাফ কাপ মধু কিভাবে তৈরি করবেন? দুধ আর মধু একত্রে মিশিয়ে নিন, মিশিয়ে কমপক্ষে 2 মিনিট রাখুন। 2, আঙুলে এই মিক্সচার নিয়ে আস্তে আস্তে প্রায় 2 মিনিট ধরে মুখে সমানভাবে লাগান আর এরপর 10 মিনিট অপেক্ষা করুন। 3, কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ফেস মাস্ক হিসেবে টক দই আর মধু যা যা লাগবে। 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ খাঁটি মধু। কিভাবে তৈরি করবেন? 1, টক দই ও মধু একত্রে মিশিয়ে একটু সময় রেখে দিন। 2, মুখে সব জায়গায় সমানভাবে এই মাস্ক লাগান। এরপর 15 মিনিট এভাবে রেখে দিন ত্বকে। 3, হালকা গরম পানি দিয়ে এবার ধুয়ে ফেলুন। ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।